প্রিয় বন্ধু, আপনি নিজেকে সফলতা শিউরে দেখতে চান, তাহলে এই 20টি কাজ কখনো করবেন না। নাম্বার 1, কখনো আপনার ক্যারিয়ারের চেয়ে আবেগকে বেশি প্রাধান্য দিবেন না। নাম্বার 2, কখনোই ওভার স্মার্ট সেজে অন্যদের কাছে নিজেকে উপস্থাপন করবেন না। নাম্বার 3, পরিবারের সদস্যের সঙ্গে কখনোই সম্পর্ক খারাপ করবেন না। নাম্বার 4, আপনার পিতামাতা অশিক্ষিত হওয়ার কারণে আপনি কখনো লজ্জিত বোধ করবেন না। নাম্বার 5, কারো বর্ণ, শরীরের রং, শারীরিক ফিগার নিয়ে কখনো অবজ্ঞা প্রকাশ করবেন না। নাম্বার 6, কখনো কোনো কাজে হেরে যাওয়ার পর হতাশ হবেন না, নিজেকে অবমূল্যায়ন করবেন না। নাম্বার 7, কখনো কোনো বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্কে জড়াবেন না। নাম্বার 8, কখনো গরিব অসহায়দের ঠকাবেন না, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। নাম্বার 9, ডাক্তারের কাছে কখনো কোনো তথ্য গোপন করবেন না, মিথ্যা বলবেন না। নাম্বার 10, ভাগ্যে যা আছে তাই হবে, এটা ভেবে কখনো বসে থাকবেন না। নাম্বার 11, সর্বদা হা বলবেন না, না বলতে শিখুন। নাম্বার 12, কখনোই কাউকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন না। নাম্বার 13, যে আপনাকে কঠিন সময়ে সাহায্য করেছে তাকে ভুলে যাবেন না। নাম্বার 14, শতভাগ তত্ত্ব না জেনে কখনোই বিচার সম্পন্ন করবেন না। নাম্বার 15, কখনো অন্যের কথা শুনে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। নাম্বার 16, সোশ্যাল মিডিয়াতে কারো জীবনশৈলী দেখে প্রভাবিত হবেন না। নাম্বার 17, গুরুজনদের কথায় মন খারাপ করবেন না। নাম্বার 18, আপনি সেরা, এটা সর্বদা প্রমাণ করার দরকার নেই। নাম্বার 19, জীবনে কখনো শিক্ষা বন্ধ করবেন না, শিক্ষার বিকল্প নাই। নাম্বার 20, নিজের গোপন কথা কখনো কাছের বন্ধুর সাথেও শেয়ার করবেন না। আপনার জীবনের কিছু শ্রেষ্ঠ উপদেশ। নাম্বার 1, প্রতিদিন 10 ঘন্টা পড়ালেখা করাকে ফরজ বানিয়ে নিন। নাম্বার 2, জীবন অতি মূল্যবান, সময় অতি স্বল্প, এই অল্প সময় বিরাট কর্ম ও কীর্তি রেখে যেতে হবে। নাম্বার 3, প্রতি নিঃশ্বাস বহু মূল্যবান, প্রতিটি সেকেন্ড বহু মূল্যবান। নাম্বার 4, মোবাইলের ব্যবহার সীমিত করে দিন, আপনি যদি সবসময় মোবাইল খোলা রাখেন মানুষ আপনাকে সবসময় ব্যবহার করবে। নাম্বার 5, আপনাকে তো টিকে থাকতে হবে, অনেক কিছু অধ্যয়ন করতে হবে, আপনার সময় কোথায়। নাম্বার 6, যত পড়বেন তত আপনার জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হবে, লেখার বিষয় তৈরি হবে, সবসময় মনে রাখতে হবে জীবন অতি মূল্যবান, সময় অতি স্বল্প। নাম্বার 7, বাংলা, আরবি, ইংরেজি, এই 3 ভাষায় সর্বোচ্চ দক্ষতা অর্জন করতে হবে। নাম্বার 8, দুর্বল চিত্ত ও চরিত্রের অধিকারীদের দিয়ে মহৎ কাজ হয় না। নাম্বার 9, পৃথিবীর কোনো যোগ্য মানুষ বেকার নেই, পৃথিবীতে শ্রেষ্ঠ ও যোগ্য ব্যক্তিরাই মূল্যায়ন হয়, সুতরাং নিজেকে মূল্যবান হিসেবে গড়ে তুলুন। কিছু অবাক করা সাইকোলজিক্যাল হ্যাক, আপনি কারো সম্পর্কে ভালো ধারণা পেতে চান তাহলে তার ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি আইডিগুলো যাচাই করলে জানতে পারবেন তার চিন্তা চেতনা কেমন, তার পছন্দ। কারো সাথে গভীর বন্ধুত্ব সম্পর্ক গড়তে চান, দেখা মাত্রই তার নাম ধরে ডাকুন, একটি হাসি দিন এবং জড়িয়ে ধরুন, যাওয়ার আগে হ্যান্ডশেক করে বিদায় নিন। কারো থেকে দূরে থাকতে চান তাকে না চেনার ভান করুন। শেষ কথা, নিজেকে নির্বোধ মনে করলে কেবল কেউ বোকা বনে যায়, আদৌ কোনো ব্যক্তি সত্যিকার অর্থে বোকা নয়। শুভকামনা রইল, ধন্যবাদ।